হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা চ্যালেঞ্জ ভিডিওতে আবার তোমাদের স্বাগত জানাই। আজকের চ্যালেঞ্জ হবে একদম পুরোপুরি আলাদা, প্রত্যেক দিনই তো আলাদাই হয়, প্রত্যেক দিন আলাদা হয়। ও আচ্ছা, এর আগে আমি একটা কথা বলে নি, দাঁড়াও। কথাটা হচ্ছে, তোমরা হয়তো যারা দিদিরা আছো দেখেছো যে হয়তো খারাপ লেগেছে কালকে, যেমন আমি মানে ওর দোষ ধরছিলাম ঠিক না, ও ইচ্ছে করেই ভুলভাল শব্দ বলছিল, সেটা আমি তোমাদেরকে হাসানোর জন্যই বারবার এরকম করছিলাম, কারণ ব্লগে কি বলবো হাসানোর জন্য, তো সেই কারণে ও ইচ্ছে করেই ভুল বলছিল। যেমন কি বলছিল কালকে, দু একটা কথা, এগুলো তো কোনো সময় বলে না, তো এগুলো তোমাদেরকে বলছিল, আমি যেন আমাদের আগে কথা হয়েছিল যে একটু কিছু উল্টাপাল্টা করবে, আমি এটা ধরবো, মানে এই এই টাইপের কিছু। আর আমি তো অসম্ভব আকারে ভুলভাল কথা বলি, কারণ আমাদের মানে আমার বাবার বাড়ির ল্যাঙ্গুয়েজ আর শ্বশুরবাড়ির ল্যাঙ্গুয়েজ অনেকটাই তফাত, তো সেই কারণে এগুলো জাস্ট আমরা বাস্তব লাইফটা আমরা অনেক ভালোভাবে কাটাই, আর ইউটিউবে যেটা করি সেটা একটু, হ্যাঁ, আমার ডেইলি লাইফস্টাইলে কোনো ইয়ে নেই, যেটা একদম নর্মাল সেটাই দেখাই, কিন্তু এখানে আমরা অনেকটাই একটু অ্যাক্টিংয়ের মাধ্যমে করি, ফ্রিলি করি, আর যেটা একদম বাস্তব মানে বাস্তবের থেকেও একটু বেশি কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যেন তোমরা একটু বিনোদন পাও, সেটাই। তোমরা প্লিজ কেউ কোনো মানে মনে কিছু করবে না আমার কোনো কথাতে, আর ওকে আমি সত্যি কথা ওকে অনেকটাই রেসপেক্ট করি। আর তাছাড়া এমনিতে যে আসলে কি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরকম ফ্রিলি হওয়াই ভালো, হাজব্যান্ডকে একদম বউ বাঘের মতো ভয় পাবে, আবার বউকে হাজব্যান্ড বাঘের মতো ভয় পাবে, সেটা না হওয়াই ভালো, বেটার। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে সিঙ্গারা চ্যালেঞ্জ। হ্যাঁ, এখানে আটটা আছে, এখানে আটটা আছে, মাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, মার জন্য আলাদা নেওয়া, নিয়ে আসা হয়েছে, খাওয়াও শেষ মার। ও দেখো, এটা লঙ্কা ভর্তা মনে হয়, কাঁচা লঙ্কা, খালি খাওয়া না খালি নাই। কথা হলো, টাইম থাকবে নাকি এমনি, কে আগে শেষ করতে পারে, কে আগে শেষ করতে পারে, কে আগে শেষ, এতগুলো খাবো? হ্যাঁ, ছোট ছোট তো, মানে করো দুটো সিঙ্গারা, তাও তাও ঠিক, বড় সিঙ্গারা দুটো হবে, তো কে আগে শেষ করতে পারে। আর চ্যালেঞ্জটা মানে চ্যালেঞ্জটা এটাই হবে, কে আগে শেষ করতে পারে, যে জিতবে সে শাস্তি ঠিক করবে, আর আজকের শাস্তি হবে চরম শাস্তি, চরম শাস্তি। আজকের শাস্তি আমারও মনে হচ্ছে, যদি আমি জিতি তাহলে একদম চরম শাস্তি দিব, আর ও যদি জিতে তাহলে ও এখন কি শাস্তি দিবে আমাকেও বলেনি আজকে, সত্যি কথা আমরা জানি না যে কি রকম শাস্তি দিব, এটা পরে ঠিক করা হবে, আগে খাওয়া দাওয়া। আর ওখানে জল রাখা আছে, যদি লাগে জলটা সামনে রাখলে রাখো, না থাক, এতটাও ঝাল হবে না মনে হয়। ঠিক আছে, তাহলে তো চলো রেডি সেডি পরপ্প করলে আজকে শুরু হচ্ছে পরপ্প, নতুন নতুন ডায়লগ, পরপ্প। জল এখানে রাখলে রাখো, আরে না তোমার লাগবে, রাখলে রাখুন, আমার লাগবে, একটু পিছিয়ে বসো, তোমাকে দেখা যাচ্ছে বড়, আমাকে ছোট দেখা যাচ্ছে, এই যে যদিও আমি তোমার থেকে একটু বড়ই আছি। তো নাও, রেডি রেডি সেডি পরপ্প, বাবারে লঙ্কা চাটনি তো সেই চাট ঝাল, তো তাকে খাও কি পাবে, আমিও খাচ্ছি, আমিও না শেষ করে মুখের টাকে, নাই মুখে এখন তুই না, হ্যাঁ
আমি উইনার যে প্লেট খালি ঠিক আছে না রিঙ্গে না কোনো মনে হলো টেস্টি হয়েছে খুব ভালো ওদের কোচবিহার গেছিলাম না কোচবিহার কোন জায়গার জন্য সিঙ্গারটা সেই টেস্ট সম্রাট এসে আমি এর আগে খেয়েছিলাম কিন্তু ওই দিন মানে দোকানের সামনে দিয়ে আসছিলাম তখন ও বলছে যে ওই দেখো ওই দোকানটা যেখানে সিঙ্গারটা একদম খুব ভালো হয় মানে কোচবিহার ফেমাস সিঙ্গারা ওখানেই পাওয়া যায় অনেক কিছু দেয় ফেমাস বলতে কি ছোলা টোলা অনেক কিছু দেয় বেশি চলে ভালো জন্যই তো বেশি সিঙ্গারের দোকান না না ভালো জন্যই তো চলে কি চলো শাস্তি তো তুমি দিবা তুমি কি ভাবছো তুমি জিতেছো শাস্তি কি আমার জিতেছি আমি ওকে শাস্তি তুমি দিবা কিন্তু শাস্তিটা কি করো শাস্তিটা কি দিব সেটাই ভাবতেছি শাস্তি দিব আমি দিব না 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 আমি তুমি কি ধরনের শাস্তিটা দিবা দিবা দেখো আবার কয় দিবা আচ্ছা দি আমনে এটা আবার কোন ভাষা আমি শাস্তিটা দি আমনে শাস্তিটা আমি ঠিক করব তুমি শাস্তিটা দেখাবা সবাইকে ও আচ্ছা আচ্ছা এখন বুঝতাছি বুঝতাছ পরপো এটা হচ্ছে চেন্নাইয়ের ভাষা পরপো তামিল ভাষা তামিল তেরিয়া দা হিন্দিলা হিন্দি হিন্দিলা আরেকটা জানি কি বলে ওটা তো ওই যে লুঙ্গি ড্যান্সের ডায়লগ ও চেন্নাই এক্সপ্রেসের ছবি আমরা যখন চেন্নাই যাচ্ছিলাম তখন দু একজন দাদা ফেসবুকে বলেছিল যে চেন্নাই এক্সপ্রেস না কি জন্য বলছিল চেন্নাই এক্সপ্রেসের আর তাছাড়া আমাদের তখন মানে লাভ কাহিনী চলছিল তো সেই কারণে একদম চেন্নাই এক্সপ্রেসের মতো দীপিকা পাড়ুয়ান আর তখন বইটা শাহরুখ খান দুইজনের মানে ইয়েটা খুবই হচ্ছিল যে ওদের সাথে আমাদের অনেকটা ইয়ে আছে রিলিজ হয় নাই তখন চলছিল খুব আর কি মানে তার আগেই রিলিজ হয়েছে কিন্তু ছবিটা তখন চলছিল অনেক বেশি চলছিল তো চলো এবার শাস্তি দাও দাও নিজে নিজে শাস্তি দেওয়ার জন্য আমাকে টাকা যাচ্ছে ভিডিও লগ হয়ে যাচ্ছে ওর টেনশন মানে ও শাস্তি দিতে ভালো লাগে বুঝছো তো মেন কথা হচ্ছে এটা ও শাস্তি ভালো লাগে ওই জন্য খালি আমাকে বলছে আর চলো শাস্তিটা দেই দেই আজকে শাস্তিটা কি হবে তুমি লাস্টে কি গবা গব মুখে ঢুকালছো হ্যাঁ আমি হচ্ছে খরগোশের মতো আরে প্রথম প্রথম ওর খাওয়া দেখে আমি ভাবছিলাম কি যে না আজকে আমি হেরে গেছি ও মা তারপরে দেখি কি অনেকগুলো প্লেটে ছিল পরে আমি বলি না আমাকে তাতে শেষ করতে হবে তো চলো আজকে শাস্তি হচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড শাস্তি আজকে হবে চুড়িদার পরা আজকে কল্লোল চুড়িদার পরবে একদম আমাদের মতো করেই আর একদম ওড়না দিয়ে একদম শো আপ করতে হবে যে এই যে পরলাম এবং চুল যেহেতু ছোটো ছোটো আছে তো চুলটা বানিয়ে দিব একটা আমার কোনো ওড়না টোড়না দিয়ে একদম খোপা করে দিব পিছনে না 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 কেন চুল ছোট চুল ছোট চুল ছোট ও নিজে স্বীকার করলো আজকালকার মেয়ে ও মাই গড আচ্ছা আচ্ছা কিন্তু শোনো শোনো না না আজকালকার মেয়ে ছোট ছোট চুল কিন্তু ওই যে আভিজাত্যকটা ধরে রাখছে আর কি মানে একটু পুরনো পুরনো ভাব চুড়িদার পরা ছাড়ি নেই যেমন আভিজাত্য তেমনি এখনকার যুগের মেয়েদের স্টাইল হচ্ছে চুল কোমরের নিচে পড়ে তো সেই রকম আমি ওড়না দিয়ে তোমার আজকে চুল বানিয়ে দেব তো ওড়না দিয়ে এবং খোপাও করে দিব কিংবা বেনি কিছু তো একটা করবো আর একটা লাল টিপ থাকবে কপালে লাল কিংবা অন্য কালারের টিপ থাকবে একদম আর কি আজকে মেয়ে সাজিয়ে দিব তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে কমেন্ট বক্সে তো নিশ্চয়ই নতুন নতুন আমাদেরকে আইডিয়া দিবে কি ধরনের চ্যালেঞ্জ করা যেতে পারে কি ধরনের শাস্তি চ্যালেঞ্জ তো ভাবা যায় না শাস্তিটা শাস্তিটা ভাবা যায় না আর পার্সোনালি যদি আমাদেরকে বলতে চাও তাহলে ক্রিয়েশন অফ মো পেজে গিয়ে মেসেজ করতে পারো কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে ওকে কিংবা আমাকে আমার শাস্তিগুলো খুঁজেই পাওয়া যায় না ওকে তো তাও অনেক কিছু শাস্তি দেওয়া যায় আমার শাস্তিও খুঁজেই পায় না তো চলো ওকে এখন মেয়ে সাজে দেখে নাও তো এই যে কল্লোল এখন আমার এই চুড়িদারটা পরে নেবে শুধু জামাটাই পরবে জামা পরবে আর ওড়না দিবে দাও শাস্তি দাও চলো পরে নাও আর কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে যে আজকে আজকালকার মেয়েকে কেমন লাগছে তোমাদের ও নাকি আজকালকার মেয়ে নিজে নিজে কিন্তু বললো তখন আপনার ফিলিংস কেমন তারাও দেখি আগে
সেই কিন্তু শাস্তি দেওয়ার জন্য সেই আগ বাড়ায় আছে, ঠান্ডা লাগছে না ওই জন্য তাড়াতাড়ি পড়বে। এই লেমন কেটে জালকি কাটা জানলা, হ্যাঁ জানলা বলে জালকি কাটা এমন তোমার গায়ে হবে এটা, হওয়া তো লাগে এই এমন কে এই কোন পাশে নিতে তো এই যে হাতা ওরে এই আসবে নাকি জামাটা ছিল না আমার আবার দাঁড়াও এবার তোমার চুল বানাই দিব আমি। যাত্রা বলে একটা ডায়লগ দিই, শোনো না যাত্রা বলে ডায়লগ দিতে লাগবে না, না এইরকম করে আমি সাজবো না সাজবো না। দাঁড়াও এটা দিয়ে বানাবো হচ্ছে চুল, আমি তোমাকে ক্যামেরায় দেখবো না, আমার সেই হাসি পাইতেছে, হাসি পাইলে পরে আমি তোমাকে সাজাতে পাবো না, চুলটা তো এখান থেকেই থাকে। এই তোমাকে র‍্যাব র‍্যাব লাগতেছে। র‍্যাব র‍্যাব কি, আমি তো ডাকাইত লাগতেছে, নতুন স্টাইলের ডাকাইত, ছেলে মেয়ে সে যে মানুষের ঘর টুট করতেছে, ঘুরে গেন এখানে একটা মারতে লাগবে নাকি, বাহ তোমার চুলটা তো সেই সুন্দর মেয়ে, নতুন স্টাইলের ঢাকা ছেলেরা মেয়ে এসে যে মানুষের ঘর লুট করছে। আপনার ফিলিংস কেমন? ফিলিংস আমার এখন নাচতে ইচ্ছে করছে, খুশির চোটে, হ্যাঁ খুশির চোটে আমার এখন নাচতে ইচ্ছা করতেছে। এই শোনো তুমি কিন্তু, তুমি শোনো এভাবে করলে হবে না, হ্যাঁ আমাদের মেয়েদের মতো একটি জোট দেখাইতে লাগবে, এটা হচ্ছে তোমার শাস্তি তাই না, মেয়েদের মতো একটি জোট দেখাই তো, মেয়েরা করে নাকি এরকম নাচতেছি, হ্যাঁ বিয়ে বাড়ি যে বিয়ে বাড়িতে নাচ না আই ও বলে তুমি কি একটা নাচ অনেক এনজয় করছো, আমার তো দুর্গতি দেখে সবার খুশি লাগছে, তো আজকের মতে না, মেইন কথা কি আজকের মতে না, দাঁড়াও এই আগে চুল খুললা কেন, শুনো চুপচাপ থাকবে আজ থেকে তুমি আমার ঘরের লক্ষ্মী, শুনো বউ আমার থেকে লম্বা, এই খাটো একটু, হ্যাঁ শুনো বউ আজকে থেকে না আমার ড্রেস আপটা যদিও হয়নি, হ্যাঁ আমি তো শাস্তি পাচ্ছি না সেজন্য আমি কোনো ড্রেস আপ পরবো না, এই দাঁড়ো তো বউকে ধরে রাখতে লাগে, হ্যাঁ আজকে থেকে ঘরের সমস্ত দায়িত্ব তোমার, ঠিক আছে ঠিক আছে, চুলটা একটু সামলে রেখো এত লম্বা চুল, কালকে পার্লার যায় কাটবো, খুললাম
শক্তিমান মেয়ে সাজে আসি না, ও যে একটা শয়তান, মানে শক্তিমান আছে শত্রু, মেয়ে সাজে শক্তিমান ভাইয়া মেয়ে সাজে আসলো, এই এলাকাটা আমি পুরো ছাড়খাড় করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তাহলে আজকের মতো এখানেই, গুড গুড নাইট অ্যান্ড টাটা টাটা।